জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন অধীর চৌধুরী। শনিবার রঘুনাথগঞ্জ মোড়ে এই জনসভা করা হয়। সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আগামী লোকসভা ভোট এখানে অতই নেই। যদি তৃণমূল কোনো বুথ দখল করে লুট করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। তাই আগামী ভোটের ফলাফল কি হবে সবাই জানি। সন্ধ্যের পর এই মাঠে এত মানুষের ভিড়, কংগ্রেস দলের প্রতি সমর্থন না থাকলে এত মানুষের ভিড় হয়? তাই সভা দেখে বোঝা যায় আগামী দিনের কংগ্রেসের কি হবে। ভোটের গুনতি যখন হবে, তৃণমূল তখন হারবে। আমি এটা লিখে দিলাম আপনাদের কাছে। শুধু এখানে নয়, মুর্শিদাবাদের তিনটে সিট ভাই বকুল মোহাম্মদ সেলিম, আরেকদিকে আপনাদের দয়া দোয়ানে আমি দাঁড়িয়েছি। এই মুর্শিদাবাদে তিনটে আসন কংগ্রেস জিতবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।